হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি এবিটিএ দু হাজার তেইশ চব্বিশের ফিজিক্সের এমসি কিউ এসি কিউ আলোচনা করবো আজকে করবো পেজ এসসি একশো ছাপ্পান্ন তো শুরু করা যাক প্রথম প্রশ্ন বলেছে এটা আগেও করেছি একটি তড়িদ দ্বিমেরুর অক্ষের উপর একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই একই দ্বি মেরুর একই দূরত্বে পার্শ্বীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই টু হলে তাদের মধ্যে রিলেশান কী হবে আমরা জানি ওয়ান সমান কত হয় টু পি বাই আর কিউব সিজিএস পদ্ধতি করছি আর ই টু সমান হবে পি বাই আর কিউব তাহলে ইউ ওয়ান বাই টু করলে কত আসবে টু পি বাই আর কিউব বাই পি বাই আর কারণ আমি বাকিগুলো মেনশান করলাম না কারণ তোমরা সবাই জানো পি কি ই আর কি তো যাই হোক এখানে কেটে গেলে কী হবে দুই তাহলে কী হচ্ছে ইউ ওয়ান সমান টু ইন টু ই টু তাহলে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে দুইয়ের দাকে বলেছে একটি সমবিভব তলের ব্যাসাধ্য বলেছে 10 সেন্টিমিটার তলটির বিভব সিক্স ভোল্ট হলে তলের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে কারণ ই হবে ভি বাই আর সিক্সটি বাই পয়েন্ট ওয়ান তাহলে ছশো ভোল্ট পার মিটার ভি বা আর এখানে বলে দিয়েছে তাহলে অপশান সিট এখানে ঠিক হবে ছশো ভোল্ট পার মিটার তিনের দাগে বলেছে দেখো একটি একই ভোল্টেজের হান্ড্রেড ওয়াট ও ফর্টি ওয়াট বাল্ব দুটির রোধের অনুপাত কত হবে কীভাবে বের করবে আমরা জানি পি সমান ভি স্কোয়ার বাই আর মানে আর সমান আসছে ভি স্কোয়ার বাই পি এটা আমার রিমেন রিলেশান তাহলে আর ওয়ান সমান কত হবে ভি স্কোয়ার বাই হান্ড্রেড পির মান বলে দিয়েছে ভি তো এখানে ফিক্সড আর টু সমান হবে ভি স্কোয়ার বাই ফর্টি তাহলে আর ওয়ান বাই আর টু সমান হবে ভি স্কোয়ার বাই হান্ড্রেড বাই ভি স্কোয়ার বাই ফর্টি মানে ফর্টি বাই হান্ড্রেড মানে টু বাই ফাইভ মানে আসছে আর ওয়ান ইজ টু আর টু সমান আসছে টু ইজ টু ফাইভ অপশান এটা এখানে ঠিক হবে চারের দাগে দেখো বলেছে এটা অনেকবার আলোচনা হয়েছে একটি লুপের ব্যাসার্ধ আর পাক সংখ্যা স্মল এন আই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহ প্রবাহ হলে চুম্বক প্রবাহ কত হবে আমরা জানি পি এম চুম্বক ভ্রামক কত হবে না আই এ এখানে এ মানে এখানে ব্যাস তার ক্ষেত্রফল প্রস্তুষদের ক্ষেত্রফল আর পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার আই মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে এবার বলেছে এ ব্যাসার্ধের একটি বৃত্তাকার তড়িদবাহী লুপের কেন্দ্রে ক্ষেত্র বি হলে লুপের অক্ষের উপর এবং লুপের কেন্দ্র থেকে টু রু টু এ দূরত্বে কোনো বিন্দুতে ক্ষেত্র কত হবে দেখো এটা কীভাবে বের করবে আমরা জানি কেন্দ্রে যে ক্ষেত্রটা হবে মিউ জিরো আই বাই টু এ কিন্তু যে ডিস্ট্যান্সে বলেছে অক্ষের উপর যে ডিস্ট্যান্সে বলেছে সেটার মান আমরা জানি আমার রিলেশানটা কি জানি মিউ জিরো আই বাই টু এ স্কোয়ার মানে এখানে স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু তিনের দুই মানে কত ডিস্টেন্সে আছে এখানে এক্স আমার কত বলে দিয়েছে টু রুট টু এবার এক্সের জায়গায় মানটা বসিয়ে দিলে দেখো টু এটা এ স্কোয়ার আর স্কোয়ার করলে কত আসছে এইট এ স্কোয়ার টু তিনের দুই এবার এখান থেকে যদি কমন নেই তাহলে এ কিউব হিসাবে বেরোবে দিলে এ আর এখানে একটা এ পরে থাকছে তাহলে মিউ জিরো আই বাই টু এ পরে থাকলো আর এখানে এইট প্লাস মানে নাইন টু দিপার তিনের দুই মানে তিনের স্কোয়ার টু দিপার তিনের দুই মানে থ্রি টু কিউব হয়ে গেলো তার মানে টোয়েন্টি সেভেন ওয়ান বাই টোয়েন্টি সেভেন এখানে আসছে আর এইটা কি ছিল বি ছিল তাহলে এটা বি হবে বি বাই টোয়েন্টি সেভেন তার মানে এখানে অ্যান্সারটা কী হবে বি বাই টোয়েন্টি সেভেন অপশান ডিটা এখানে ঠিক হলো ছয়ের দাগে বলেছে দেখো বলেছে একটা বর্তনীতে এসি প্রবাহের তাৎক্ষণিক মান বলে দিয়েছে আই সমান আই জিরো টি বাই টি যেখানে জিরো টি থেকে টিটা হচ্ছে টি এবং জিরোর মাঝে তো এবার এসি প্রবাহের মান কথা আমরা জানি প্রথম আমরা বের করব আই স্কোয়ার এই আই স্কোয়ারের এভারেজটা আই স্কোয়ার বার তাহলে এখানে রিলেশান কি আমরা জানি ওয়ান বাই টি ইন্ট্রিগ্রেশান জিরো টু টি আই স্কোয়ার টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ডিটি তাহলে এক্ষেত্রে আই জিরো আর টিটা হচ্ছে ধ্রুবক বেরিয়ে আসবে আই জিরো স্কোয়ার টি স্কোয়ার বেরিয়ে এলো আর এখানে টি স্কোয়ার ডিটি একে আমরা ইন্ট্রিগ্রেশন করলে আমরা জানি টি কিউব বাই থ্রি তাহলে এখানে থ্রিটা বেরিয়ে আসবে বাইরে তাহলে এখানে আই স্কোয়ার বাই টি কিউব থাকলো এখানে আর এখানে এখানে যদি একবার টি বসাই তাহলে এখানে টি কিউব বাই থ্রি তার মানে এখানে টি কুব টিকুব কেটে যাচ্ছে আই জিরো স্কোয়ার বাই থ্রি মানে আইআরএমএস করলে কী হবে রুট ওভার করতে হবে এটার রুট ওভার করলে আসে আই জিরো বাই রুট থ্রি তাহলে এখানে অপশান কী হবে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে আচ্ছা ছয়ের সাতের দাগে বলেছে তবে একটি এলসিআর শ্রেণীবর্তনীতে অনুপ্রবাহ প্রবাহ অনুনাদ সৃষ্টি হলে কী হবে প্রবাহ অনুনাদ সৃষ্টি হলে আমরা জানি অপশান বিটা এখানে ঠিক হবে আরের দুই প্রান্তে বিভব পার্থক্য বর্তনীতে প্রযুক্ত বিভবের সমান হয় অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে আচ্ছা আটের দাগে বলেছে তড়িৎ ক্ষেত্র ক্ষেত্রে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি কি অনুপাতে বনটিও থাকে তো এখানে যদি সমভায় বন্টিও থাকে তাহলে অপশান সিটা এখানে ঠিক হবে ওয়ান ইজ টু ওয়ান নয়ের দাগে বলেছে ইয়ংয়ের এর রেখা ছিদ্র পরীক্ষায় পদ্মার উপর যে বিন্দুতে পথপার্থক্য ল্যামডা সেখানে আলোর তীব্রতা বলে দিয়েছে কে যে বিন্দুতে পথপার্থক্য ল্যামডা বাই ফোর সেখানে আলোর তীব্রতা কত হবে এটা আমাদের জানতে চেয়েছে তো এই রিলেশানটা বসেছি তোমরা এটাও করতে পারো বা আই ওয়ান প্লাস আই টু করেও করতে পারো এখানে আই সমান ফোর আই জিরো ক স্কোয়ার পাই বাই টু পথপার্থক্য ল্যামডা হলে দশা পার্থক্য হবে পাই বাই ল্যাম টু পাই বাই ল্যামডা ইন টু ল্যামডা মানে টু পাই তাহলে এখানে মান বসাও আই সমান কত হবে কে ফোর আই জিরো ক স্কোয়ার এখানে ফাইভ জায়গায় বসে যাবে কত টু পাই টু পাই বাই টু 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 এখানে কেটে যাচ্ছে তাহলে এখানে কস পাই মানে কত কস পাই মান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান স্কোয়ার মানে প্লাস ওয়ানই হবে ফোর আই জিরো মানে কে পড়ে থাকছে এই এই এর মানটা তো বলে দিয়েছে যে কে তাহলে ফোর আই জিরো সমান কে এবারে পথপার্থক্য বলেছে যখন ল্যামডা বাই ফোর তখন দশা পার্থক্য কত হবে টু পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা বাই ফোর মানে পাই বাই টু পড়ে থাকছে তাহলে এক্ষেত্রে ইনটেনসিটি কত হবে দেখো আই ড্যাস মানে আই ড্যাস সমান হচ্ছে ফোর আই জিরো কস স্কোয়ার পাই বাই টু বাই টু তাহলে এখানে পাই বাই ফোর হচ্ছে কস ফোর আই জিরো কস স্কোয়ার পাই বাই টু তাহলে কস সরি পাই বাই ফোর কস স্কোয়ার ফাইভ বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টুর হোল স্কোয়ার মানে টু তাহলে টু টু কেটে যাচ্ছে টু আই জিরো তার মানে আই দেয়ার সমান টু আই জিরো সমান কত আসছে ফোর আই জিরোর জন্য কে এসছে তাহলে টু আই জিরোর জন্য কত আসবে কে বাই টু তাহলে অপশান সিটা এখানে ঠিক হলো কে বাই টু এক্স হচ্ছে পরম তাপমাত্রা টিতে এম ভরের তাপীয় নিউট্রনের ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তো এই ক্ষেত্রে আমরা জানি এখানে ই সমান কত তিনের দুই কেটি আমরা এখানে ডিগ্রি নীতি থেকে পেয়েছি ই সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তাহলে টু ই সমান আসছে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে এম ভি সমান পাচ্ছি কত রুট ওভার টু এমই মানে ই জায়গায় এটা আমরা বসিয়ে দেব তার মানে রুট ওভার টু এম তিনের দুই কেটি মানে এই তোমার পাচ্ছি এম ভি সমান পাচ্ছি থ্রি রুট ওভার থ্রি এম কেটি তাহলে ন্যামটা সমান কত এইচ বাই এম ভি তাহলে এইচ বাই রুট ওভার থ্রি এম কেটি তার মানে আমরা পাচ্ছি কত অপশান সিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে এইচ বাই রুট ওভার থ্রি এম কেটি আচ্ছা এগারোর দাগে বলেছে দেখো কোনো তেজস্ক্রিয় পদার্থ প্রাথমিক ভরের একের ষোলো অংশে পরিণত হতে চব্বিশ হাজার বছর লাগে তেজস্ক্রিয় পদার্থটির অর্ধায়ু কত হবে তাহলে এখানে এন বাই মানে এখানে এখানে ভরের কথা বলা হয়েছে এন মালে এখানে এন বাই এনজিরো নাম্বারের কথা নয় তো এখানে এন বাই এনজিরো সমান কত একে সিক্সটিন মানে ওয়ান হাফের টু দি পার টি বাই ক্যাপিটাল টি ক্যাপিটাল টি মানে হচ্ছে এখানে অর্ধায়ের কথা বলা হচ্ছে আচ্ছা এবার এটাকে আমি যদি সাজিয়ে নেই যে ওয়ান বাই সিক্সটিনকে টু টু দি পার ফোর মানে হাফ টু দি পার ফোর আর এখানে হাফ টু দি পার টি বাই টু দুটো সমান তাহলে এটা এটা সমান হয়ে যাবে তাহলে টি বাই টি সমান কত আসছে ফোর তাহলে ক্যাপিটাল টি সমান আসছে টি বাই ফোর তাহলে টির মান কত বলেছে চব্বিশ হাজার বাই ফোর মানে পাচ্ছি কত আমরা এখানে ছ হাজার বছর পাচ্ছি অপশান সিটা এখানে কারেক্ট হয়ে যাবে আচ্ছা তারপরে নিউটন ইকুয়েশান থেকে যেটা পাচ্ছি সেখান থেকে এটা বেরিয়েছে থিওরিটাই দিয়েছে যে এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো গোল গোলীয় দর্পণের মুখ্য ফোকাস থেকে এক্স দূরে কোনো ধাতু রাখা হলে বস্তর বস্তু রাখা হলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে তো এই ক্ষেত্রে এম সমান আমরা জানি বিবোধন কত হয় এফ বাই এক্স মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে এফ বাই এটা তৈরি থেকে দিয়েছে এটা তাই প্রমাণ দেখালাম না আচ্ছা তেরো দাগে বলেছে পিএন সঞ্জো ডায়ারটে বিপরীত বায়সের পরিমাণ বৃদ্ধি করলে এটা আমরা সবাই জানি নিঃশ্বাসিত অঞ্চলের বেদ বেড়ে যাবে অপশান এটা এখানে ঠিক হয়ে যাচ্ছে আচ্ছা চোদ্দোর দাগে বলেছে দেখো টিভি সম্প্রচারের জন্য যে কম্পাঙ্ক ব্যবহার সেটা হচ্ছে তিরিশ থেকে তিনশো মেগাহার্জ অপশান এটা এখানে ঠিক হয়ে যাচ্ছে আচ্ছা এবারে দেখো এসে কিউ বলেছে যে খুব ভালো প্রশ্ন দিয়েছে অ্যাম্পিয়ারের বর্তনী সূত্রে একটি সীমাবদ্ধতা উল্লেখ করো অ্যাম্পিয়ারের সূত্রটি শুধুমাত্র স্থির তড়িৎ প্রবাহের ক্ষেত্রেই প্রযোজ্য বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তখন এই সূত্রটা কিন্তু অসম্পূর্ণ হয়ে পড়ে তখন এখানে আরও কিছু অ্যাড করতে হয় যেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে জানবে এটা হচ্ছে এই লেখাটা আচ্ছা অথবাতে বলেছে দেখো বি একটি সুষম চৌম্বক ক্ষেত্রে স্থিতিশীল যদি কিউ এর উপ কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে দেখো আমরা জানি চৌম্বক বল সমান কত হবে এফ এম সমান কিউ ইন টু ভি ক্রস বি ভি হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র আর ভি হচ্ছে আধান আধানযুক্ত কণার বেগ যদি এখানে স্থিতিশীল তাহলে জিরো তাহলে এখানে এখানে ভি জিরো হলে টোটাল টাইমটা জিরো হয়ে যাবে তাহলে নির্ণয় ক্রিয়াশীল বল হবে কত না জিরো তিনের দাগে বলেছে দেখো সাইক্লোটন যন্ত্রে অনুনাদি সত্যটা কত না এফ জিরো সমান কিউ বি বাই টু পাই এম তাহলে এফ জিরো হচ্ছে সাইক্লোটন কম্পাঙ্ক আর বাকিগুলোও লিখে দিতে পারো কিউ কি বি কি বি কি সাইডে লিখে দিতে পারো এই সমীকরণটিকে সাইক্লোটনে অনুনাদের শর্ত বলে আচ্ছা এবার টেবিল গ্যালভেনোমিটারের সুবেদিতা দুটো শর্ত এখানে বলেছে আচ্ছা টেবিল গ্যালভেনোমিটার এখানে বি চলকুণ্ডলির কথা বলছে বিয়ের মান যত বেশি হবে অর্থাৎ চুম্বক ক্ষেত্রকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী হতে হবে এক দুই কি না কুণ্ডলির পাক সংখ্যা এন এবং ক্ষেত্রফল এ যথাসম্ভব বড় হওয়া আবশ্যক তবে বেশি হলেও কিন্তু নয় তাই এখানে লিখে দিতে হবে অনির্দিষ্ট পরিমাণ এটিকে বর্ধিত করা যায় না আচ্ছা তিনের দাগে বলেছে দেখো ইয়ং এর রেখাছিদ্র পরীক্ষায় সমগ্র ব্যবস্থাটি জলের মধ্য রেখে করলে তুমি কি পরিমাণ তুমি কি পরিবর্তন লক্ষ্য করবে আমরা জানি পরীক্ষার ব্যবস্থাটা জলের মধ্যে রেখে করলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে যদি রিলেশান অনুযায়ী তাই ঝালর প্রস্থ কি হবে কমে যাবে তরঙ্গতঙ্গ হাসপেল যা ধারপ্রস্ত যাবে ডিলাম ডাবাই যেহেতু ডি তো কমে যাবে আচ্ছা চারের দাগে বলেছে দেখো কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী সম্পূর্ণ অন্তরক হিসাবে কাজ করে এটা হচ্ছে জিরো কেলভিনুস তাপমাত্রায় অর্ধপরিবাহী সম্পূর্ণ অন্তরক হিসাবে কাজ করে অথবাতে বলেছে দেখো একটি সহজ প্রশ্ন ট্রানজিস্টারের নিঃসারক প্রবাহ সংগ্রাহক প্রবাহ ভূমিপ্রবাহ আইবি হলে এদের মধ্যে সম্পর্ক কী আই সমান আইবি প্লাস আইসি তো এখানে আমি সমস্ত প্রশ্নে এমসিকিউ কি সমস্ত কিছু আলোচনা করে দিলাম যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো শেয়ার করতে থাকো বেস্ট অফ লাক থ্যাংক ইউ